বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আমি সকলের সামনে একটা কথা নিয়ে আসলাম। এই কথাটি যদি কারো জ্ঞানে নেয়, কারো চিন্তা চেতনায় নেয়, আশা করব লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। সেই কথাটি হলো, এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে, তারা যখন আল্লাহ পর্যন্ত পৌঁছাইল তখন আল্লাহর কাছে তারা বলে যে হে আল্লাহ, দুনিয়াতে আমরা আর যাইতে চাই না, কারণ দুনিয়ার মানুষ অবুজ এবং দুনিয়ার মানুষ বোকা। কেন? তখন বলতে লাগলেন সকল আত্মারা যে এই দুনিয়াতে যে যার আপন মূলে তাকে আপন করে না, আর যে তার কেউ না তাকে আপন করে। যেমন এই পৃথিবীর মধ্যে নিজের ভাই বোন আত্মীয় স্বজন এরা তো কেউ না, আত্মজগতের হিসাবে তারা তো কেউ কারো না, কিন্তু দেখা যায় এরা ভাইয়ের জন্যে জান দেয়, মায়ের জন্যে জান দেয়, ছেলের জন্যে জান দেয়। হ্যাঁ, মানে এমন বিষয় যে যার জন্যে ধান দেওয়ার কথা, যার জন্যে আত্মহারা হওয়ার কথা, যার জন্যে সম্পর্ক করার কথা, তার জন্য কিছুই করে না। যেমন একজন ভাই আরেকজন ভাইয়ের জন্ম নিল, ভাইয়ের একই মায়ের ঘরে জন্ম নিল, কিন্তু দেখা গেছে এই এই জন্মে সে তার ভাই, কিন্তু অন্য অন্য জন্মে তার সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু দেখা যায় যে ভাইয়ের জন্য ভাই কত পাগল, দেখা গেছে দুনিয়ায় আত্মীয় স্বজনের জন্য কে কারো জন্য কতটুকু পাগল, কিন্তু যার জন্যে পাগল, যার জন্যে পাগল হওয়ার দরকার তার জন্যে পাগল হয় না। যে এই পৃথিবী সৃষ্টি করেছে, করেছেন আল্লাহ প্রেমেরই কারণে। আপনি রাসুল রূপে ছিলেন, রাসুলের হাত আপনার হাত, রাসুলকে ভালোবাসলে আপনি আল্লাহকেই ভালোবাসা হয়, কিন্তু দেখা যায় তারা রাসুলকে ভালোবাসে না, দুনিয়ার সম্পদকে ভালোবাসে, দুনিয়ার অস্থায়ী যে জিনিসগুলো, যে একটা ভাই, একটা বোন, একটা আত্মীয় স্বজন, একটা বন্ধু কত ভালোবাসে, কিন্তু মূলের ঘরে মৃত্যুর পরে তারা তাদের কেউ না, আগের জন্মেও তারা তাদের কেউ না এবং মৃত্যুর পরেও তাদের কেউ না। কিন্তু যিনি ইহকাল পরকাল সর্বকালে যিনি আপন তাকে আপন করে না, তারা বোকা, এই পৃথিবীতে আর যাইতে চাই না গো আল্লাহ, রক্ষা করবেন, কারণ দুনিয়ার ফেরে পড়লে যদি কি হয় বলা যায় না। যে যাকে আপন করা দরকার তাকে করে না, আর যারা ইহকালেও কেউ না পরকালেও কেউ না তাদের জন্য পাগল, পাগল সমস্ত কিছু ভুলে যায় এদের জন্য। তো এই পৃথিবীতে যাওয়ার আগে মায়ের গর্ভে থেকে একটা সন্তান সহজে ভূমিষ্ঠ হইতেছে না, সহজে ভূমিষ্ঠ হইতেছে না, কারণ যে বাচ্চার মধ্যে পরমাত্মা আছে এবং জীবাত্মা আছে। পরমাত্মাকে জীবাত্মা বলতেছে, হে আমার পরম, হে আমার গুরু, হে আমার প্রভু, দুনিয়ায় যাইতে পারবো না, যাব না দুনিয়ায়। তখন পরমাত্মা বলতেছে, যাও, তুমি যাও, তোমার দেহ গঠন হয়েছে, তুমি তুমি উপযুক্ত হয়েছ, এখন তুমি মায়ের গর্ভ থেকে তুমি পৃথিবীতে যাও, ভূমিষ্ঠ হয়ে যাও। তখন জীবাত্মা বলতেছে, না, যাব না। কেন যাব না? যে আমি হে পরম, এখন আপনার নিকটে আমি আপনাকে যখন চাই তখনই পাই, যখন আমার যা দরকার হয় আমি আমার মনের কথা আপনাকে বলতে পারি, কিন্তু দুনিয়াতে যখন আমি যাব তখন তো আমি দুনিয়াতে গেলে আপনাকে হারাবো, আপনাকে তো আমি পাবো না। এদিক দিয়ে মায়ের গর্ভের কষ্ট হইতেছে, জীব আত্মা পরমাত্মার সাথে যখন কথাপতন হইতেছে সেই পরমাত্মার সাথে কথাও শেষ হয় না এবং জীব পৃথিবীতে ভূমিষ্ঠও হয় না,
কিন্তু মায়ের তো কষ্ট হইতেছে, মায়ের তো ব্যথায় যন্ত্রণা, কিন্তু জীবের সাথে যখন পরমের কথা হইতেছে যে হে পরম আমি তোমাকে রেখে পৃথিবীতে যাব, পৃথিবীতে গিয়ে আমার মা হবে, বাবা হবে, ভাই বন্ধু থাকবে, এদের মায়ায় পড়ে তো তোমার কথা ভুলে যাব, তখন তোমাকে তো আর পাবো না, দুনিয়ার মায়ায় পড়ে তো বিভিন্ন লোভে বিভিন্ন পাপ করতে করতে তো একদিন আমি আর পথ পাবো না, তখন তোমাকে হারাতে হবে, তখন জন্ম জন্মান্তরে আমাদের আমার এই কষ্ট করতে হবে, তো আমি চাই না এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যাইতে, আমি আমাকে ক্ষমা করবা হে বরং। তখন পরমাত্মা বলতেছে হে জীব তুমি যাও, কারণ তুমি যার গর্ভে জন্ম নিয়েছো সে তো ছটফট করতেছে, তার কষ্ট হইতেছে, হে পরম আপনি আমাকে যাইতে বলতেছেন, আমি তো আপনাকে নিকটে পাইতেছি, তখন তো আমি আপনাকে পাবো না, এই জন্য আমি যাব না। তখন পরমাত্মা সেই জীবাত্মাকে কথা দিল হে জীব তুমি যাও, আমি কথা দিচ্ছি তুমি আমাকে পাবে, কেমন করে পাবে, তুমি আমাকে পাবে আমি সাধু বেশে দরবেশের ভেষে, আমি গুরু মুর্শিদের ভেষে আমি থাকব, তুমি আমাকে চিনে নিও হে জীব তোমার চৈতন্য জ্ঞান দ্বারা আমাকে চিনে নিও, আমি দুনিয়াতে মুর্শিদ রূপে থাকব, সাধু রূপে থাকব, দরবেশ রূপে থাকব, তুমি আমাকে চিনে নিও, তখন তুমি যখন আবার আমাকে ভজন করবে, যখন তুমি আমাকে আবার প্রেমের জালে আমাকে আটকাবে, কারণ এই পৃথিবীর কোনো দড়ি রশি কোনো শিকল নাই যে আমি পরমকে বেঁধে রাখবে, যদি এই পৃথিবীতে আমাকে কেউ বাঁধিয়ে রাখতে চায় তাহলে একমাত্র প্রেমের শিকলে, মনের শিকলে, ভক্তির শিকল দিয়ে যদি কেউ আমাকে বাঁধে তাহলে আমি তার বাঁধে আটকা পড়ে যাই, কারণ এই পৃথিবীর যত শক্ত দড়ি রশি হোক যা কিছু দিয়ে আমাকে বাঁধা হোক আমাকে বেঁধে রাখতে পারবে না, একমাত্র ভক্তির শক্তি দিয়ে, একমাত্র ভক্তির শক্তি দিয়ে, প্রেম শক্তি দিয়ে, কর্মের শক্তি দিয়ে একমাত্র আমাকে বেঁধে রাখতে পারবে। আমি তোমাকে কথা দিচ্ছি সদাই আমি তোমার সামনে সাধু বেশে থাকব, গুরু মুর্শিদ রূপে তোমার সামনে দিয়ে আমি চলাফেলা করব, বা যে কোনো উচিলায় তুমি আমাকে চিনে নিও। তখন সেই পরমকে বলল দুনিয়াতে যখন আমি যাব তখন দুনিয়ার শান্তি, দুনিয়ার কষ্ট, দুনিয়ার বিভিন্ন বিষয়ে যখন আমি মত্ত হয়ে যাব তখন তুমি যদি আমার সামনেও থাকো আমি তো তোমাকে নাও চিনতে পারি, আমার মাথায় জ্ঞানে নাও ধরতে পারে, তুমি যদি দয়া করে আমাকে পরিচয় দাও বা তুমি নিজ গুণে যদি আমাকে দেখা দিয়ে যদি আমায় আপন করে নাও, আমাকে বুঝতে দাও যে তুমি আমার পরম, তুমি আমার সব, তখন যদি আমি বুঝতে পারি তখন আমি তোমার চরণে আসব। তখন পরমাত্মা একটু চুপ থাকে, কিন্তু এদিকে মায়ের ব্যথা, এই দুইজনের কথাপথনের মধ্যে একজন পৃথিবীতে ভূমিষ্ঠ হইতে চায় না, এদিকে তাদের কথাও শেষ হয় না আর মায়ের যন্ত্রণা বাড়তেই আছে, তখন আর কি করবে, পরম বললে যাও কথা দিচ্ছি কিন্তু তুমি যদি তোমার কর্মে তোমার জ্ঞান দ্বারা যদি তুমি আমাকে চিনে নিতে ভালো হতো, এখন তোমার কথা রাখতে যাইয়া আমি বললাম যাও আমি নিজে গুণে তোমাকে ধরা দেব, তখন তুমি আমাকে চিনে নিও। হে জগতের মানুষ, আমরা এই পৃথিবীতে আসছি, যারা আমাদের আপন, যারা আমাদের আপন না তাদেরকে আপন করতেছি, আর যিনি আমার আপন তাকে আমি আজ পর্যন্ত আপন করতে পারলাম না, তাহলে আজকের আমার এই কথাগুলো যদি কারো ভালো লাগে এবং বিশ্বাস হয় যে হ্যাঁ একজন মায়ের গর্ভের মধ্যে যখন জীব আর পরমের কথাবার্তা চলছে তখন মায়ের কষ্ট হইতেছে কি করবে, তখন দেখা গেছে যে পরমের তো মায়া আশীল দয়াশীল, সেই পরমাত্মা তাকে কথা দিলেন, তাহলে আমরা সকলেই আমরা মায়ের গর্ভ থেকে এই পরমাত্মার সাথে কথা দিয়ে আসছিলাম যে আমরা এই পৃথিবীতে আসিয়া আমরা গুরু মুর্শিদের কাছে যাব এবং
গুরু মুর্শিদের হাত হলো রাসূলের হাত আর রাসূলের হাত আল্লাহর হাত, তাহলে আমরা এই পৃথিবীতে এসে এখন কি করতেছি? সাধু পুরুষকে মারতেছি, কষ্ট দিতেছি, পীর মুর্শিদের বদনাম করতেছি। হায় হায়, আমরা সেখানে কি কথা দিয়ে আসছিলাম, এখন আমরা কি করতেছি? তা আমরা কথা দিয়ে আসলাম কি আর এখানে করতেছি কি? যদি আমার এই কথাগুলো শুনে কারো জ্ঞান খোলে আর যদি জ্ঞানে ধরে যে হায় রে এই লোকের কথাই তো, তাহলে সেই পিছনের জন্মের কথা মনে পড়লো, সেই মায়ের গর্ভের মধ্যে পরমাত্মার সাথে কি কথা দিয়ে আসছিলাম, আজকে সেই পরম রূপে যে সাধু বৈষ্ণব যারা আছে এবং এই পৃথিবীতে পীর মুর্শিদ যারা আছে তাদেরকে আমরা অপমান করি, অপদস্থ করি, তাদেরকে সেবা করি না এবং তাদের কাছে শিক্ষা নেই না এবং বায়াত গ্রহণ করি না, তাহলে তো আমরা সেই অপরাধী। তাহলে এই কথাগুলো শুনে যদি কারো জ্ঞানে ধরে তো অবশ্যই আমরা এরকম আর করব না, আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাব, যে আমার জীবন বৃত্তান্ত বলে আমি যদি বায়াত গ্রহণ করি সেদিন মনে করতে হবে যে আমি সেদিন রাসূলের কাছে বায়াত গ্রহণ করলাম, আর রাসূলের কাছে যখন বায়াত গ্রহণ করলাম তখন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলাম, তখন আমাদের জীবন ধন্য হবে। সূরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত রাখছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে আল্লাহর হাত তাদের উপরে আছে, আমরা বায়াত হলে যদি গুরুর হাতে হাত দেই আর সেই হাতের উপরে যদি আল্লাহর হাত থাকে তাহলে আমাদের জীবন ধন্য, আর সেই পরমকে পাইতে আমাদের সহজ হয়ে যাবে, আমাদের আর ইহকাল পরকালের ভয় থাকবে না। হে জগতের মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমি কিছু বুঝি না, আমি শুধু মানব জাতিকে এই কথাগুলো বললাম, আমি মানব জাতি হিসেবে আমি এই কথাগুলো বললাম। যদি আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন, এই ধরনের কথা আরও বহু আছে ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।